প্রাকৃতিক ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদ জুঁই ছালের কদর দিন দিন বেড়েই চলেছে। সারা দেশে খুলনার জুঁই ছালের কদর রয়েছে। জুঁই ছালের পাতা, কাণ্ড, শেকড়, ফুল, ফল, ডাল সবই ঔষধি গুণ সম্পন্ন। স্বাদে গন্ধে অতুলনীয় এই মশলা গরু, খাসি, মুরগি ও হাঁসের মাংসের পাশাপাশি বিভিন্ন প্রজাতির মাছের তরকারিতেও ব্যবহার করা হয়। কাণ্ড, বাকল, শেকড় তরকারিতে ব্যবহার করা হলেও এবার জুঁই ছালের মশলার স্থায়িত্ব বাড়াতে যুক্ত হয়েছে নতুনত্ব। মশলা হিসেবে জুঁই ছাল অনেকের কাছেই পরিচিত, কিন্তু জুঁই ছালের পাউডার বা গুঁড়া মশলার কথা শোনেনি কেউ। তবে এবার মশলার নতুন রূপ হিসেবে ক্রেতাদের সুবিধার জন্য খুলনায় তৈরি হচ্ছে জুঁই ছালের পাউডার। খুলনার ডুমুরিয়া উপজেলার কয়েকজন কৃষক মশলার নতুন এ রূপ উদ্ভাবন করেছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সহজ পদ্ধতিতে শেকড়, বাকল, ডাল রোদে শুকিয়ে ব্লেন্ডার বা গ্রাইন্ডার মেশিনে গুঁড়া করে চুইয়ের গুঁড়া মশলা তৈরি করছেন তারা। জুঁই ছালের পাউডার এরই মধ্যে থাইল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির প্রস্তুতিও নিয়েছেন তারা। উপজেলা কৃষি দপ্তর তাদের সহায়তা করছে। জুঁই ছাল যাতে অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ে সেজন্য সরকারের একটি প্রকল্প রয়েছে। এই প্রকল্পের আওতায় খুলনা, গোপালগঞ্জ, বাগেরহাট ও পিরোজপুরের প্রতিটি উপজেলায় 4-5টি জুঁই গ্রাম হবে। এই গ্রামের প্রতিটি বাড়িতে অন্তত 2টি করে জুঁই গাছ লাগানো হবে। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে জুঁই ছাল খুলনাঞ্চলের কৃষি নির্ভর অর্থনীতিতে আমূল পরিবর্তন আনতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।